ओए चल ना माजे चल मोहले ने माटी लगल जातर ए देहर माजे जमनी दाड़ा बीरे तुई जाए ना माजे আর অজগর তুই করবে যদে আর অজগর তুই করবে যদে ওই আখ রাতর ফসল মসজিদের শোন রে আজাদ চল না মাঝে চল আর মসজিদের শোন রে আজাদ চল না মাঝে চল হাজার কামের ওশিলাতে নামাজ করিস খাজনা তারে দিলি না রে নিন্দনিয়া রাজা জোরে বলুন সুবহানাল্লাহ আর হাজার কামের ওশিলাতে নামাজ করিস কাজা খাজনা তারে দিলি না রে নিন্দনিয়া রাজা ও তাও বাজবারে পড়বে না মায়াজ ও তাও বাজবারে পড়বে না মায়াজ তাতেও কেডো এত ছয়াল মসজিদের শোন রে আজান চল না মাঝে চল মসজিদের শোন রে আজাদ চল না মাঝে চল আর অজগর তুই যখন পড়বে নামাজ চল না মাঝে চল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ মুহাম্মদিন মুহাম্মদ হরদম জবাত পাক নামে মোহাম্মদ হরদম জবাত সেনে কালা শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অতি ভালোবেসে আপনাকে আমাকে ডাইসে স্টেজে বসে বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করে একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে মক্কের সরদার মাদিনার ভান্ডার আকায় নামদার তাজদারে মাদিনা আহামদে মুস্তফা জনাব মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাত তাসলিমের প্রতি হাজারো কোটি দারুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক পূর্বের মতো জবান খুলে বাপ বেটা মিলে একই সুরে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা জীবন ভাইরা আপনাদের সম্মুখে আল্লাহর কালাম খোদার বিধানতে এক আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম সবার জানা সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 185 বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মওত আল্লাহ বলেন যে আমি আল্লাহ যাকে জান দিয়েছি যাকে প্রাণ দিয়েছি তার একদিন না একদিন আমি তাকে মওতের স্বাদ চাখাবো বেরাদার তাতে কি কারো সন্দেহ আছে নাকি সন্দেহ নাই হে বেরাদার আজকে এখানে মাহফিল চলতেছে কিসের জন্য দোয়ার জন্য নাকি
আমরা মিলাদ করি জলসা করি কারণ কি উদ্দেশ্য আমাদের দুটো এক নম্বর উদ্দেশ্য যে যারা আমাদের ছেড়ে চলে গেছে কবরে শুয়ে আছে তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া আর কিছু হাদিস কোরআন শেখা এই দুটো উদ্দেশ্যে আমরা মিলাদ মাহফিল জলসা প্রোগ্রাম করে থাকি নাকি আর কিছু নতুন আপনার ভ্যান্ত দল এরা আত্মপ্রকাশ করে বলতেছে যে নামাজের পরে দোয়া করা তো দূরের কথা আপনার মিলাদের পরেও দোয়া করা যাবে না এরকম বেরাদার মানুষ আজকাল পৃথিবীর জমিনে বেরিয়েছে বাবজি ভাই আপনাদেরকে বলবো তাহলে কি দোয়া করা আমাদের জন্য যাবে না আমি যে মসজিদে নামাজ পড়াই উনিও মাদ্রাসা শিক্ষক আমি নামাজ পড়াই উনি পড়েন কিন্তু দোয়া করে না হঠাৎ উনি আমাকে বলছেন মৌলভী সাহেব আপনি যে দোয়া করছেন তো প্রত্যেকদিন দোয়া করলে ফরজ হয়ে যাবে না বলে কেন বলে যেই কাজটা প্রত্যেকদিন করা হয় সেটা ফরজে গণ্য হয়ে যায় আমি ওকে বললাম ভাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করলে যদি দোয়া ফরজ হয়ে যায় তাহলে প্রত্যেক দিন যে আপনি ভাত খান তো ভাত খাওয়া ফরজ হয়ে যায় না তখন বলছে মৌলভী সাহেব ভাত খাওয়া আর দোয়া করা আলাদা হয়ে গেল না এ বেরাদার এ দোয়া সম্পর্কে আমার নবী বলেছেন যা দোয়া মুখ খুলে বাদ হাদিসের নাম আবু দাউদ শরীফ বলছে কোরআন শরীফ যদি পড়ো তো কোরআন শরীফের পরে দোয়া করো হাদিস শরীফ যদি পড়ো হাদিস শরীফের পরে দোয়া করো নামাজ যদি পড়ো নামাজের পরে দোয়া করো তাই নবী বলছেন যে আর দোয়া মুখ খুলে বাদ সমস্ত এবাদতের মূল হচ্ছে দোয়া আর আজকাল কিছু হাত ঝাড়ওয়া এরা বলছে দোয়া করার প্রয়োজন নাই বাপ যারা এই ধরনের কথা বলছে আমি বলবো তারা হয় হাদিস পড়তে জানে না নাহলে হাদিস বুঝে না দুটোর মধ্যে একটা হবে নাকি বলছে মৌলভী সাহেব দোয়া জি করবো নামাজের পরে দোয়া করা মুস্তাহাব ভালো আপনার কথা মানছি কিন্তু নবী কি দোয়া করেছে আমি বললাম যদি হ্যাঁ বলি দোয়া করেছে করবা বলে কোথায় দোয়া করেছে একটু শোনান বেরাদার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পলি গ্রামে একদিন জুমাতে খুতবা দিচ্ছেন এমন অত অবস্থায় একজন সাহাবী নবীর কাছে আর্জ করছেন ফেদাকা ইয়া আবি উম্মি নবী গো আপনার পদতলে আমার পিতামাতার কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসার বেশ বড়ই সংসার আমার সংসারে অভাব অন্টন দেখা দিয়েছে নবী গো আপনি একটু আমার সংসারের জন্য দোয়া করে দেন আল্লাহ যদি দোয়া কবুল করে নেয় আমার এই দোহায় আমার সংসারে যেন বরকত আসবে নবী মুস্তফা বেরাদার নামাজ সমাপ্ত করে ওই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন দোয়া করার পরে ওই ব্যক্তির অভাব অন্টন বা দূর হয়ে গেছিল এবার যদি কোনো ব্যক্তি বলে যে দোয়া করা চলবে না দোয়া করার কথা কোনো হাদিসে নাই নবী করেনি আমি বলবো যে নবী করেছে আজকে তুই করিসনি কারণ নবী মুস্তফা যেটা করে সেটা আমি আপনি যদি পালন করি তো বলা হয়েছে ওটা নবী মুস্তফার সুন্নাত হয়ে যায় হে বেরাদার নবী মুস্তফা দোয়া করেছে আমি যদি করি আমার জন্য সুন্নাত হয়ে যায় হে বেরাদার নবী মুস্তফা দাড়ি রেখেছেন আপনি যদি দাড়ি রাখেন নবী মুস্তফার সুন্নাত আদায় হয়ে যায় নবী মুস্তফা আপনার নফল নামাজ পড়তে ভালোবাসতেন যদি বেরাদার এই নবী মুস্তফার নফল অথবা সুন্নাত নামাজকে যদি আমরা পড়ে নিই তো বেরাধার ও নামাজ নামাজ থাকে না ওটা সুন্নাত হয়ে যায় শুধু এটাই নয় আমার নবী যেটা করে থাকেন নবীর যেটা আমরা পালন করে থাকি সেটাই সুন্নাত আদায় হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাপ পৃথিবীর জামিনে আমরা সবাই মুসলমান দাবি করছি সবাই বলছে মুসলমান কিন্তু বেরাদার আমাদের মধ্যে একমত নাই কারণ বলছে আমার হাদিস ঠিক কে বলছে আমার হাদিস ঠিক তো বেরাদার হাদিস কি আলাদা নাই একই
হাদিস একই, তাহলে আলাদা কি করে হলো? আমার মতো আলেম আলাদা করছে মানে ইনার মতো আলেম আলাদা মানা করছে, ওনার মতো আলেম আলাদা মানা করছে, দেওয়ার পরে আজকে পৃথিবীর জমিনে ঝগড়া ঝামালা হচ্ছে। হে বেরাদার, তার জন্য কিছু মানুষ বলে যে যদি জাহান্নামে যায় তো আগে মৌলবীরা যাবে, বলে না হ্যাঁ, যদি জাহান্নামে যায় তো আগে মৌলবীরা যাবে। আমি মাদ্রাসায় পড়াতাম যশোরতলা শাহপুর হেলাল উদ্দিন সাহেবের মাদ্রাসায়, তখন বেরাদার একজন ব্যক্তি বলছে মৌলবি সাহেব যতই করেন না কেন আপনারা আগে জাহান্নামে যাবেন। তো একটা ছাত্র বলে দিল শোনেন মৌলবীরা আগে জাহান্নামে যাবে, এটা ঠিক, কিন্তু শোনেন আপনাকে জাহান্নামের গেটটা দেখে মৌলবীরা পালিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা কি হাস্যকর কথা? না হাস্যকর কথা, বাপ মৌলবীরা জাহান্নামে যাবে আমি এটা বলবো একশোবার, হ্যাঁ কিন্তু কোন মৌলবী যাবে? সব মৌলবী? হ্যাঁ সব মৌলবী যাবে না, যে মৌলবী কেতাবও পড়ে আমলও করে সেই মৌলবী যাবে জান্নাতে, যে মৌলবী কেতাব পড়ে আমল করে না, পরকে বোঝায় নিজে বোঝে না, রাত্রে দিনের বেলায় করে মৌলবীগিরি, রাতের বেলায় করে বেগুন চুরি, ওই সমস্ত মৌলবী যদি যায় তো এক নম্বরে জাহান্নামে যাবে। বাপ খুব সাবধান, আমরা শুনি আর কিছু চুন্নি আলেম বেরিয়েছে এদের কাছ থেকে ইমান বাঁচানো বাপ খুব মুশকিল। আপনার বাপ মারা গেছে, হঠাৎ বলছে দোয়া করার কি দরকার রে, দোয়া করে কি হবে? তুই জানিস না দোয়া করতে, তোর আব্বা জনে তুই দোয়া করবি, পাঁচটা আমল বিলি এসে বড় করে মিলাদ করার কি দরকার? বলে না বাপ, বলে আমি বলবো। তুমি যখন একাই দোয়া করো, কোরআন বলছে যদি কোনো ব্যক্তি নিজের জন্য একাই দোয়া করে, বলছে ও দোয়া কবুল হবে না, যখন বেরাধার ওই দোয়া কবুল হবে না, তাহলে কি করতে হবে? কোরআন বলছে যখন তুমি আল্লাহর কাছে চাহাবা, তুমি নবীর ওসিলাই চাহাও, তুমি যখন আল্লাহর কাছে চাহাবা, তুমি খাজার ওসিলাই চাহাও, তুমি যখন আল্লাহর কাছে চাহাবা, রাজার ওসিলাই চাহাও, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, এক কথা সারা বিশ্বের জন্য তুমি চাহাও, তবে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ একটু আগিয়ে নিয়ে যায়, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম একদিন মা হযরতে আমিনাকে বলছে, মা বলছে বেটা মোহাম্মদ কি বলছো? বলছে মা গো, বলছে বেটা কি বলছো বলো? বলছে মা আমি দেখলাম এ মক্কা শহরে যত ছোট বাচ্চা গুলো আছে গো মা, সবাই এক এক করে যখন সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যার সময়তে দেখা যায় তারা যেন রাস্তায় খেলা করে মা, তাদেরকে এসে তার বাপ এসে, তার মা এসে, তার চাচা এসে, তার চাচি এসে, খালা এসে, ফুপু এসে গো মা, তাদেরকে গালে মুখে চুম্বন দিয়া তাদেরকে বাড়ি নিয়ে চলে যায়। আমার জন্মদাতা কোথায় আছে? আমাকে এখন পর্যন্ত একদিন আমাকে যেন গালে তো নিল না, নিল না আমাকে, আমার গালে চুমা করলো না মাগো, আমার আব্বা জান কোথায় আছে একবার বলো। মা আমিনা বলছে বেটা তোমার আব্বাকে তোমার দেখতে চাই? বলে হ্যাঁ। বলে বেটা মোহাম্মদ গো তোমার আব্বাকে তোমার দেখতে মন চাইছে রে বেটা, তবে তোমার আব্বাকে দেখতে গেলে তোমাকে তোমার আব্বা দেখতে আসতে পারবে না। নবী বলছেন মা গো আমার আব্বা না জানি কোথায় আছে যে আমাকে দেখতে আসতে পারবে না। বলছে বেটা আয়া, তোমার আব্বা এমন একটা জায়গাতে আছে তোমার কাছে যেন আসতে পারবে না। নবী বলছেন মায়া তাহলে আমার আব্বা আমার কাছে যদি না আসতে পারে গো মা, তাহলে আমি আব্বার কাছে আমি যাব। বেটা তোমার আব্বার কাছে যাব? বলে হ্যাঁ। বলছে বেটা মোহাম্মদ গো তোমার আব্বার কাছে যাব বললে হবে না,
বলে কেন হবে না মা কেন হবে না বলছে বেটা শোনো আমাদের এই তোমার আব্বার কাছে এই কারণে যাওয়া হবে না তোমার আব্বা যখন আমাকে যখন এখানে রেখে চলে গেল তখন বলে গেছে এই আমার ভেবে হবে না তুমি যদি কোনো জায়গা যাও আমার আব্বা আব্দুল মোতালিবের বিনা হুকুমে কোথাও যেন বের হবা না আজকাল মা বোনেদেরকে শ্বশুর যদি জিজ্ঞাসা করে মা বউ মা কোথায় যাচ্ছ বলছে বাবা কোথায় যাব জাহাঙ্গীরের দোকান যাচ্ছি যে রাস করতে আবার যদি শ্বশুর জিজ্ঞাসা করে তারপরে দিন বৌমা কোথায় যাচ্ছ বলে ভগবান গোলা বাজার যাচ্ছে তারপরে দিন যদি শ্বশুর বৌমাকে জিজ্ঞাসা করে মা কোথায় যাচ্ছিস বল বলে আপনাকে প্রত্যেক দিন কি কৈফ দিতে হবে আমার মারা বলবে কিন্তু আমি না কত আপনার স্বামীর কথা মানে বাবা আমেনার স্বামী চলে গেছে ব্যবসায় আমেনার স্বামী ব্যবসায় গিয়ে মুলকে স্বামী মারা গেছে আমেনার কাছে বেটা বলছে মা আমার আব্বা কোথায় আছে বলো আমেনা চোখ দিয়ে পানি ফেলায় না আমেনা চোখ দিয়ে পানি ঝরায় না যদি আমি আমেনা আজকে চোখ দিয়ে পানি ঝরায় আমার বেটা বুঝে নেবে তার আব্বা মারা গেছে আজকে আমার বেটা যদি কান্না করে লুলু আলমার যান আমার বেটা আল্লাহ তাআলা আনহ কল্যাণ বাবা এবার যেন হযরত আব্দুল মুতালিবের দোয়া বাবা আল্লাহর বারগায়ে কবুল হয়ে গেল আল্লাহর বারগায়ে কবুল হয়েছিল এই কারণে আল্লাহ বলছে আমি না তুই বলছিস মক্কা থেকে মদিনা যাব মদিনা থেকে এক মাসের মধ্যে আমি মক্কা পৌঁছে যাব আমি না এটা হচ্ছে তোর কথা আর আমি আল্লাহ আমার কথা হচ্ছে তুই আর মক্কা থেকে মদিনা যাবে মদিনা থেকে আর তুই মক্কা ঢোকতে পারবে না বেরাদার এবার হজরতে মা আমি না বলছেন আব্বা হজুর মক্কা থেকে মদিনা তো যাব বহুদূর আপনার একটা ইজ্জত আছে না আপনার একটা সম্মান আছে না আমি একাই যাব বলে মা একাই যাবি না তাহলে কাকে নিয়ে যাবি বল বলে আর কাকে নিয়ে যাব উম্মে আয়মান আছে তাকে নিয়ে যাব হযরত আব্দুল মুতালিব বলল মা আমি না রে এত পুরুষ থাকতে কাউকে তুই চাইলি না তুই ওই উম্মে আয়মানকে কেন চাইলি বলে যে উম্মে আয়মান মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ রাস্তাঘাটে যাব পুরুষ যদি আমার সঙ্গে যায় তাহলে তো দেশের লোক বলবে যে আমেনার স্বামী মারা গেছে আব্দুল্লাহ আর কিছুদিন পরে এর স্বামী মারা গেছে বলে একটা পুরুষের সঙ্গে যাবে রাস্তাঘাটে এটা একটা বদনাম হবে না আপনার একটা সম্মান আছে সম্মানের হানি হবে না আমি আমেনা সেটা চাই না পুরুষ চায় না আমি নারী চাই এবার বাবা বলে কাকে চাই বলে উম্মে আয়মানকে চাই বেরাদার এবার জানো উম্মে আয়মানকে হযরত আব্দুল মুতালিব ডাক দিয়ে বললে উম্মে আয়মান কোথায় আছিস রে উম্মে আয়মান তুই আমার কাছে হাজির হইয়া যা এবার বাবা উম্মে আয়মান আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে গেল আব্দুল মুতালিবের কাছে যখন উম্মে আয়মান উপস্থিত হয়ে গেল উম্মে আয়মান বলছেন ও গো আব্দুল মুতালিব ও গো আমার মালিক আপনি কিসের জন্য আমি উম্মে আয়মান আপনি আমাকে ডেকেছেন বলে উম্মে আয়মান তোকে আজ আমিনার সঙ্গে ওই মদিনা যেতে হবে মুলকে শাম যেতে হবে তাই তুই তৈয়ার হয়ে যা বলে হুকুম জাহাপানা আপনি যা বলবেন আমাকে তাই তো করতে হবে আপনার হুকুমের গোলাম আমাকে যেতে হবে না যাব এ বেরাদার হযরত আপনার আমিনা বলছে আব্বা হুজুর আমি যাব
এবার যেন আমি প্রশ্নিত হব বেরাদার মুয়াজ্জাজ সবাইয়ের মোহতারাম হাজরিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মদকে ডেকে বলছে বেটা আজকে তোমার মনের আশা পূরণ হবে চলো তুমি তোমার বাবাকে দেখতে এ বেরাদার এবার যেন একটা উট সাজিয়ে দেওয়া হলো উট সাজিয়ে দেওয়ার পর এবার যেন হযরত উম্মে আয়মান আগে বসে গেল আমার নবী মুস্তফাকে পেছনে বসালো তার পেছনে হযরত আমেনা বসলো এবার উটনি লাগাম ধরে উম্মে আয়মান টান দেয় উটনি যেন বাবার সামনে এক পাক বাড়ে না উম্মে আয়মান বলছে আমেনা গো আজকে উটনি কেন বাড়ে না আমেনা বলছে কি দেখছিস উটনিকে প্রহার করতে আরম্ভ কর উটনিকে চাবুক মারতে আরম্ভ কর তাহলে উটনি চলতে লাগবে এবার আমিনার কথা শুনে উম্মে আইমান যেন একটা চাবুক মারতে লাগলো বেরাদার যখন একটা চাবুক মারা উটনির সামনে বাড়ছে না তখন উম্মে আইমান বলছে তুই যাবি না তুই আমার চাবুকের কথা শুনবি না এ বেরাদার উম্মে আইমান উটনিকে এত মেরে যায় এত মেরে যায় উম্মে আইমান উটনিকে মেরে যায় উটনি আল্লাহর কাছে দোয়া করে যায় উম্মে আয়মান উটকে মেরে যায় আর উট আল্লাহর কাছে দোয়া করে যায় বলে আল্লাহ গো যে নবী হচ্ছে ইমামুল আম্বিয়া এমামুল আম্বিয়া এর শব্দ হচ্ছে বেরাদার নবীদের ইমাম বলুন বেরাদার আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন জুমা নামাজ পড়েন আপনাদের ইমাম সামনে থাকে না পেছনে থাকে কোথায় থাকে বাপ সামনে থাকে না সামনে থাকে উম্মে আইমান বলে আল্লাহ গো এ নবী হচ্ছে ইমামুল আম্বিয়া আজকে নবী মুস্তফার জায়গা হবে আগে আর এ নবী মুস্তফার জায়গা পেছনে গই আল্লাহ তাই আমি উম্মে আইমান আমি কেমন করে এ নবী মুস্তফাকে নিয়ে আমি উঠনে চলব আল্লাহ আপনি একটু আমার জবানটা খোলে দেন আজকে উম্মে আইমান আমাকে মারতে মারতে যদি আমাকে যদি মেরে ফেলে দেয় আমার জীবনটা যদি চলে যায় আমি সামনে এক কদম যাব না যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তফাকে সামনে না দেবে আমি উটনি সামনে এক কদম বাড়ব না আল্লাহ পাক বলে উটনি রে তুই অবলা জীব হইয়া আমার নবী মুস্তফাকে চিনলি রে যা 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 আজকে আমি আল্লাহ তোর জবানটা খুলে দিলাম নবী মুস্তফাকে একটা বনের হরিণ চিনল নবী মুস্তফাকে একটা আপনার উটনি চিনল কিন্তু আমার মতো মুসলমান হয়ে আমার নবী মুস্তফাকে চিনলাম না এ বেরাদার আমার নবী মুস্তফাকে হরিণ এসে সালাম জানায় আমার নবী মুস্তফাকে গাছে এসে সালাম জানায় আমার নবী মুস্তফাকে হাওয়াতে এসে সালাম জানায় আজকে আমার মতো কিছু মলবি বলছে নবী মুস্তফার জন্য দাঁড়ানো যাবে না একটা অবলা জীব নবীকে চিনে নাই কিন্তু আমার মতো মানুষ হয়ে নবী মুস্তফাকে চিনে নাই দুঃখের কথা না আল্লাহ বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ বলছেন আমি যত বস্তুকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সুন্দর রূপে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ মানুষ হইয়া আমরা নবী মুস্তফাকে চিনলাম না আর একটা বনের হরিণ আমার নবী মুস্তফাকে চিনল জোরে বলুন সুবহানাল্লাহ এবার বেরাদার ওঠনে আবার একটা চাবো যেমনে বাবা মারতে যাবে ওঠনে জবানটা খুলে গেল রে উম্মে আইমান খবরদার খবরদার
তুই আমাকে আর তুই চাবুক মারবে না তুই আমাকে আর চাবুক মারবে না ও মেহমান বলছে কি ব্যাপার যে ওটনে কোনোদিন কথা বলতে পারে না ওটনে জবান নাই আজকে ওটে যেন কথা বলছে আজকে ওটনে কি বলছে শুনব এবার বেরাদার ও মেহমান বলছে ওটনে বল রে বল তুই কি বলতে চাস একবার বল যে কি বলবো তুমি বুঝতে পারছো না যে নবী হচ্ছে ইমামুল আম্বিয়া এ নবী জায়গা আগে হবে আর নবীকে পেছনে বসিয়ে রেখেছো তুমি একটু আগে দিয়ে দাও না তাহলে আমাকে এত মারার দরকার হবে না তুই এর জন্য এতক্ষণ পর্যন্ত মার খালি যে নবী মুস্তফাকে সামনে না বসানোর কারণে আজকে তুই সামনে বাড়লি না তার জন্য মার খালি হারে উঠনি তুই নবী মুস্তফাকে এত ভালোবাসিস বলে হ্যাঁ বেরাদার আজকে অবলা জীব হইয়া আমার নবী মুস্তফাকে ভালোবাসে কিন্তু আমাদের মধ্যে বেরাদার নবী মুস্তফাকে অনেকে বলছে ভালোবাসে নবী মুস্তফাকে মহব্বত করে যখন মিলাদ শেষ হইয়া যায় যখন জালসা শেষ হইয়া যায় আমরা নবী মুস্তফার সম্মানে দাঁড়িয়ে সালাম জানাই তখনও বেরাদার তারা খাড়া হয় না তাহলে কেমন ভালোবাসি ভালোবাসা হলো হলো না এ বেরাদার এবার যেন হজরতে ওমে আইমার ওটলে লাগামটা ধরে এবার যেন বলছে চল এবার ওটনিকে বেরাদার মারতে হলো না ওটনিকে আঘাত করতে হলো না ওটনি যখন লাগামটা ধরা ওটনি বুঝে গেল আমাকে ওমে আইমার যেন বলছে সামনে যেতে আমার নবী মুস্তফাকে আগে দিয়ে দিয়েছে আমি আর যেন সামনে দাঁড়াব না এবার বেরাদার যেন উঠনে চলতে লাগলো উঠনে চলে যায় যেতে যেতে বাবা একটা যেন চোহমনের রাস্তা পড়ে গেল চোমুহনি একটা রাস্তা পড়ে গেল এবার বেরাদার যেন ওমে আইমান চিন্তা করছে চারটা রাস্তা কোনটা যাব মুলকেশাব কোনটা যাব মদিনা এই বলে বাবা ওমে আইমান থমকে দাঁড়িয়ে গেল আমি না বলছে ওমে আইমান রে তুই দাঁড়িয়ে গেলে বলে কেন দাঁড়াবো না বলছে এখানে তো চারটা রাস্তা কোনটা যাব মদিনা রাস্তা এই আমি না একবার বলো কোনটা মদিনা রাস্তা আমি ওটনে লাগামটা ধরে ইশারা করব আর ওটনে যেন সামনে বাড়তে লাগবে একবার বলো এবার বেরাদার আমি না চিন্তায় চিন্তিত আমার যখন বিয়ে হয় তখন আমাকে পালকিতে করে নিয়ে এসেছিল ফারিস্তারা আর আমি এই রাস্তাতে হেঁটে যাইনি আমি কেমন করে চিনবো যে এটা মদিনা রাস্তা কোনটা আমি তো চিনি না রাস্তায় যেতে যেতে বাবা আমি না যেন চিন্তায় চিন্তিত হইয়া গেল যখন বেরাদার চিন্তায় চিন্তিত হইয়া গেল ওই রাস্তাতে একটা লোক নাই যে তাকে জিজ্ঞাসা করবে যে কোনটা মদিনা রাস্তা ডানে মদিনা রাস্তা না বামে মদিনা রাস্তা না সামনে মদিনা রাস্তা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলছেন মা আমি না যেতে যেতে গো মা এখানে কেন তুমি দাঁড়িয়ে গেলা বলো আমি না বলছি বেটা মদিনা রাস্তা কোনটা চিনা যায় না নবী বলছেন মা হাজা তারেকাতুল মদিনা হাজা মানে এটা মদিনা মানে মদিনা তরিক মানে রাস্তা মায়ামি না গো আমি বলছি এটাই হচ্ছে মদিনা রাস্তা যখন নবী আমার এই কথা বলা ভাব আমি না বলছে বেটা তুমি কোনোদিন মদিনা রাস্তা আসো নাই আজকে তুমি কেমন করে বলছ যে এটাই হচ্ছে মদিনা রাস্তা নবী বলছেন মায়ামি না গো এটা হচ্ছে মদিনা রাস্তা আমি তোমার বেটা বলছি মা এটাই হচ্ছে মদিনার রাস্তা আমি না বলছে বেটা তুমি কেমন করে জানলা তুমি কেমন করে বুঝলা বলা নবী বলছেন মা তুমি জানতে চাইছ যে আমি কেমন করে জানলাম মা আমি কেমন করে বুঝলাম মা
তবে তুমি একবার শোনো। বলে বেটা বলো। যে মা, যেদিন আমি জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরে মা আমি কিছুক্ষণের জন্য তোমার কাছ থেকে আউট হয়ে যায়নি? বলে হ্যাঁ। বলে মা, যখন তোমার কাছ থেকে আউট হয়ে গেছিলাম মা, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাগরিব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এক কথাই গো মায়াবে না, আমাকে আল্লাহ সারা দুনিয়াটা যেন ভ্রমণ করিয়াছে। মক্কায় কি আছে, মদিনায় কি আছে, মুলকে শিখামে কি আছে, মায়াবে সবে নবী মুস্তফা জানে। এ বেড়াদার, আমার নবী মুস্তফা মা আমেনাকে বলে দিল, আর ওই নবীজি যেন নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে মা হো আলাল গায়বে বিধানের, সুরার নাম হচ্ছে বাবা সুরা তাকবীর, আয়াত নম্বর হচ্ছে 24, মা হো আলাল গায়বে বিধানের। নবী বলছেন, আল্লাহ বলছেন, নবী গায়বের সংবাদ দিতে কৃপণতা করে না। আর আজকাল পৃথিবীর মানুষেরা বলছে নবী গায়েব জানে না, বলে না বাপ, বলছে নবী গায়েব জানে না। আর আল্লাহ বলছে নবী মুস্তফা গায়েবের সম্বন্ধে কৃপণতা করে না। আর কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী সাহেব মদিনা। বলন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী সাহেব মদিনা, এলেমের শহর গো নবী সাহেব মদিনা। এলেম শিক্ষা করলে শুধু আলেম তো হয় না, ওগো এলেম শিক্ষা করলে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। হাই গো নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা, ও গো দেওবন্দের ছাত্র জেনে মির্জা গোলাম কাদে ইহানি, ও গো দেওবন্দের ছাত্র জেনে মির্জা গোলাম কাদিয়ানে, ওগো এলেম শিখায় শয়তান হলো, ওগো এলেম শিখায় শয়তান হলো, নবী পেল না, নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা। হাই গো নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। মাদ্রাসায় পড়ার পরে নবী মুস্তফার শান সম্পর্কে যে ব্যক্তি জানলো না, যে বুঝলো না, বলছে তারা মাওলানা লাই শয়তান, আদবে আউলিয়া বে আদবে হচ্ছে বেরাদার শয়তান। এ বেরাদার, এবার জানো আমার নবী মুস্তফা বলছেন মা আমেনা, এটাই হচ্ছে মদিনার রাস্তা, বেরাদার এবার যেন মদিনার রাস্তা চলে যায়, যাই চলে যায়, যেতে যেতে বাবা হজরতে আমেনা যেন আপনার মাকামে আবু আবা পর্যন্ত আপনার চলতে আরম্ভ করেছে, আর কিছুটা গেলে হজরতে আবদুল্লাহর কবরের কাছে চলে যাবে। কিছু রয়াতের মধ্যে আছে যে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসালাম নানার বাড়ি ঘুরে আসার সময় বাপের কবর জিয়ারত করেছে। আবার কিছু রয়াতের মধ্যে পাওয়া যায় যে নবী মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম নানার বাড়ি যাওয়ার আগে বাপের কবর জিয়ারত করেছে। আগে হোক আর পেছে হোক, তবে ঘটনা তো জানা দরকার আছে নাকি বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার জানো বেরাদার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাজা আব্দুল্লাহর কবরের নিকটবর্তী আপনার হয়ে যাচ্ছে, হঠাৎ জানো মা আমিনা বলছে উম্মে আইমান রে, উম্মে আইমান একটু তুই ঘোড়ার লাগামটা টান দিয়া ধর, আমি আর ঘোড়ার উপরে বসে থাকতে পারছি না। উম্মে আইমান বলছে আমি
যাবে না কেন গো কেন তোমার কি হলো বলো ওমে আইমান আমার মাবীর মা আমি নাকে যখন বলাও আমি না বলছি ওমে আইমান রে আমি আমি না আমার পেটের মধ্যে কি আমার যন্ত্রণা হচ্ছে ব্যথা করছে আমি আমি না আর ঘোড়ার উপরে বসে থাকতে পারবো না তুই আমাকে একটু নামিয়ে দে এবার হযরতে উম্মে আইমান ঘোড়াকে থামিয়ে দিয়ে বাপ এবার হযরতে আমিনাকে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর হযরতে আমিনা বলছে উম্মে আইমান আমার পেটে যেভাবে যন্ত্রণা হচ্ছে আমার মন বলছে মনে হয় আমাকে জ্বর আসবে তাই আমি আমি না এখানে আমি আরাম বিশ্রাম করছি উম্মে আইমান আমার বেটা আমাকে বলেছিল মা আমার আব্বা কোথায় আছে আব্বাকে দেখতে পাই না মা তাই আমার বেটা মোহাম্মদকে গিয়া তার আব্বার কবরটা দেখিয়ে এস এই বলে বাবা রা ভাইরা আমার মা বোনেরা এবার যেন নবী মুস্তফাকে আপনার উম্মে আইমান সঙ্গে করে নিয়া এবার যেন তার আব্বার কবর আবদুল্লাহর কাছে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে উম্মে আইমান বলছে বেটা মোহাম্মদ তোমার আব্বাকে দেখবা না বলে হ্যাঁ বলে আমার আব্বা কোথায় আছে বলো আমার আব্বা কোথায় আছে বলো বলছে তোমার আব্বা এই যে ঘরটা দেখছ মাটির ভিতরে ঘর এই যে কবর দেখছ বেটা এই কবরে তোমার আব্বাই আবদুল্লাহ শুয়ে আছে যখন বেরাদার এই কথা বলাও আমার নবী মুস্তফা শেষ নবীকে আমার নবীজি দুই নয়নের চোখের পানে ফেলিয়ে দিয়ে বলছে বলে আল্লাহ গো আজকে আমাকে এই দৃশ্য দেখতে হবে আমি যদি জানতাম তাহলে আমার মা আমিনাকে আমি বলতাম না যে আমার আব্বা কোথায় আছে আল্লাহ গো আমার আব্বা ইন্তেকাল করেছে আমার আব্বা মৃত্যুবরণ করেছে আল্লাহ আজকে আমার আব্বা এখানে ইন্তেকাল করে শুয়ে আছে আল্লাহ আমার আব্বা ইমান আনে মুসলমান হয়নি আল্লাহ তুমি আমাকে প্রেরণ করেছো গো মাওলা তুমি আমাকে নবী করে প্রেরণ করেছ সবাই যেন আমার হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হবে গো আল্লাহ আমার আব্বা মুসলমান হয়নি আল্লাহ তুমি বলেছো একমাত্র ইমানদারদের জন্য জান্নাত আমার আব্বা কালেমা পড়ে নাই আমার আব্বা মুসলমান হয় না আমার আব্বাকে নিয়ে নিয়েছ নিয়ে নিয়েছ কিন্তু আমি নবী আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা আমার আব্বাকে তুমি একবার আমাকে জিন্দা মুখটা দেখায়ও জোরে বলুন সুবহানাল্লাহ এই বেরাদার আল্লাহর কাছে নবী ফরিয়াদ করলেন বেরাদার এবার আবার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বললেন আল্লাহ বলেন হাবিব আপনার মা অথবা বাবা দুজনাই ইন্তিকাল করবে আর যখন আপনি কালমার প্রচার করবেন ওই সময়তেই আপনি আপনার বাপ অথবা মাকে কালমা পড়িয়ে কবরে মুসলমান করাবেন এর জন্য আপনাকে একটা এনাম দেব জোরে বলেন সুবহানাল্লাহ আর কিছু মানুষ বলছে যে নবী মুস্তফার মা কাফের অনেক লোক বলে নবীর মা হচ্ছে ইমানদার ছিল না বলে না কিন্তু না বাপ এ নবীর মা ইমানদার ছিল এ নবীর মা মুসলমান ছিল হে বেরাদার শুধু আমার নবী নয় অন্যান্য নবীদের বাপের সম্পর্কে কাফের বলা যায় না বেরাদার তবে গজলে একজন লিখেছে কি জানেন কত খেলা আখালা গমালা কত খেলা আখালা গমালা তোমার আশিকের বাজারে
আশিকমা শুকের খেলা অন্য বজেবে কেমন কহরে তোমার আশিকের বাজারে কত খেলা আখেলা গমালা কত খেলা আখেলা গমালা তোমার আশিকের বাজারে কাফেরের ঘরে পয়দা করে ইব্রাহিম পয়গাম্বারে আর কাফেরের ঘরে পয়দা করে ইব্রাহিম পয়গাম্বারে খেলাপতি দিলেন তাহারে ওগো খেলাপতি দিলেন তাহারে আগুন মাঝারে ওগো তোমার আশিকের বাজারে কত খেলা আখেলা গমালা কত খেলা আখেলা গমালা তোমার আশিকের বাজারে আল্লাহ হুম্মা সল্লে আলা মাওলানা ওয়ালায়ালে মাওলানা মুহাম্মদ সল্লাল্লাহ মুহাম্মদ হরদম জবাত পাক নামে হরদম জবান সেনে কালাম শাফিয়ানা মুহাম্মদ যাই হোক বাপ সত্যি মায়েকে নাম করতে হবে যে আনসার সাউন্ড গোবরা আর হ্যাপি ডিজিটাল সাউন্ড গোবরা হানিফ শুধু আজকে গোবরা নয় গোটা ওয়েস্ট বেঙ্গলে এ আনসার সাউন্ড গোবরা সাউন্ড চলে এই যে আজকে ভিডিও হচ্ছে না এই ভিডিওটা গোটা বাঙালি চলে যারা বাঙালি তো প্রত্যেকটা লোক সত্যি এদের নাম করে যে যাই হোক এরা মায়েক বাজায় প্রত্যেকটা আলেম নাম করে মায়েক বাজায় তো সত্যি আজকে দেখছি মায়েক কাকে বলে সাউন্ড কাকে বলে এ দেখেন আপনাদের সাউন্ড ম্যান মোহাম্মদ হানিফ শেখ সত্যি মায়েক এসব মায়েক পেলে বাপ দু ঘন্টা তিন ঘন্টা বললে কিছু হয় না আর কিছু জালসায় আপনার এমন মায়েক পাওয়া যায় যে আধ ঘন্টা বলতে বাবা দম ফেনা ফেনা হয়ে যায় সুবহানাল্লাহ নাম আছে যে সত্যি একটা হানিফের মায়েক সুবহানাল্লাহ জাজাকাল্লাহ মাশাআল্লাহ বেরাদার এবার আমার নবী মুস্তফা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন জান হাবিব আমি আপনাকে কথা দিলাম যে আপনার বাপকে আমি জিন্দা দেখাবো এই বলে বেরাদার আমার নবী মুস্তফার বাপ অথবা মার ইন্তেকালের পরে আমার নবী মুস্তফা মায়ের কবরে নেমে আপনার কালেমা পড়ে মুসলমান করেছিল আর কিছু মানুষ বলে যে নবী মুস্তফার মায়েরা মুসলমান ছিল না যারা বলে জানতে হবে তারা না জেনে বলে আজ থেকে আপনারা কি বলবেন নবীর মা ইমানদার ছিল মুসলমান ছিল বেরাদার এবার আমার নবী মুস্তফা আব্বার কবরের পাশে দাঁড়িয়ে আছে বাপকে দেখেনি মায়ের পেটে ছিল মারা গেছে ইন্তিকাল হয়েছে আজকে সে বাপকে দেখতে এসেছে মরা বলেন চোখের পানি থাকবে থাকবে না চোখের পানি আর থাকবে না এবার বেরাদার হযরতে আব্দুল মুত্তালিবের কবরের পাশে বেরাদার আমার নবী মুস্তফা দাঁড়িয়ে যেন কান্না করছে ওয়াজর ডয়নে চোখের পানি ঝরে যাচ্ছে চোখের পানি ঝরে যাচ্ছে হঠাৎ আল্লাহ পাক জিব্রিল আমিন ইসরাইল ফারিস্তাকে বলছি আরে ইসরাইল কোথায় আছিস আয় 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 তুই তাড়াতাড়ি চলে যা জমিনে নাজিল হইয়া যা ইসরাইল বলে আল্লাহ গো আজকে আমি জামিনে নাজিল হব তো আমি ইসরাইল কা জান কবজ করতে যাব বলে যা ওদিকে আমার নবী মুস্তফা
আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে, যা আমার নবী মোস্তফার, মা আমেনার শরীর অসুস্থ, আমি চাই না আমার নবী মোস্তফার মা বেঁচে থাকুক। তবে আপনারা বলবেন যে আমার নবীর সঙ্গে তাহলে কি আল্লাহর হিংসা ছিল? না বাপ, কি ছিল? আল্লাহ বলছেন যে আমার নবী মোস্তফাকে আমি ইয়েতিম করব, সমস্ত পৃথিবীর জামিনে যাদের বাপ মারা যাবে, যাদের মা মারা যাবে, তাদের ইয়েতিমের সর্দার আমার নবী মোস্তফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার, এবার জান ইজরায়েল ফারিস্তা আকে আল্লাহ বলছে, ইজরায়েল যা, যা, চলে যা, জমিনে চলে যা, ওই যে আমার নবী মোস্তফা আব্বার কবরে পাশে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমার নবীকে ইয়েতিম করবা। হযরত ইজরায়েল আলাইহিস সালাম বলেছিল, বলে আল্লাহ গো আজকে নবী মোস্তফাকে ইয়েতিম করবে গো আল্লাহ, আজকে নবী যে মা আর ইন্তেকাল করাবে আল্লাহ, আবার কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমার নবী মোস্তফার চোখের পানি এখন পর্যন্ত শুকায়নি গই আল্লাহ, আজকে তুমি তার মা আমিনার ইন্তেকালটা করাবে। আল্লাহ বলছে, আরে ইসরায়েল যা, যা, আমি আল্লাহ যেটা জানি ইসরায়েল তো সেটা জানিস না। আল্লাহ বলছেন যে কলা ইন্নি আলামু মা তালামান, বাবা সুরার নাম হচ্ছে সুরা আল বাকারা, আয়াত নম্বর হচ্ছে 31। আল্লাহ বলছেন কলা ইন্নি আলামু মা তালামান, রে ইজরায়েল আমি আল্লাহ যা জানে, আমি আল্লাহ যা বোঝে, ইজরায়েল তুমি তা বোঝো না, যাও যাও, আমি হুকুম করেছি তুমি নবীর মা আমিনার জানটা কবজ করে নিয়ে এসো। হযরত ইজরায়েল ফারিস্তা আমার নবী মোস্তফার মা আমিনার কাছে বেরাদার নাজিল হয়ে গেল। এবার মা আমিনা উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান রে, আমি আমিনা, আমার বুকটা যেন কেমন ধড়ফড় করছে, আমি আমিনা, মনে হয় আমি আর বাজিব না, আমার ইন্তেকাল হবে রে। ওরে উম্মে আয়মান, আমার বেটা মোহাম্মদকে একটু ডাক, আমার বেটার সঙ্গে আমি দুইটা কথা কহেলে, আমার বেটার সঙ্গে আমি দুটা কথা বলেন। এই বলে বাবা যেন উম্মে আয়মানকে আমিনা বলছে। এ বেরাদার, এবার উম্মে আয়মান জানা আমার নবী মোস্তফাকে যেন আঙুলের ইশারা করে বেরাদার ডাকছে, বলছে বেটা মোহাম্মদ, তোমার মা আমিনা তোমাকে কি বলবে, তোমাকে আর তোমার আব্বা কবরের পাশে চোখের পানি ফেলতে হবে না, তবে তাড়াতাড়ি তোমার মা আমিনার কাছে এসো। নবীকে ডাক দিল, আবার নবী মোস্তফা আব্বার কবর ছেড়ে মা আমিনার কাছে আসবে, এমন তো অবস্থায় আল্লাহর হুকুম হয়ে গেল, ইজরায়েল যা, তোকে বললাম না আমিনা জানটা কবজ কর, দেরি করছিস কেন? আল্লাহর হুকুমে ইজরায়েল ফারিস্তা বেরাদার, মা আমিনা যেন প্রাণ থেকে বাবা প্রাণ পাখিটা বের করে নিয়ে চলে গেল, আমা আমিনা চোখের পাতাটা বুঝে নিল, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া আমিনা যেন ইন্তেকাল হয়ে গেল, মা আমিনার মৃত্যুবরণ হয়ে গেল বাবা, এবার আমার নবী মুস্তাফা উম্মে আয়মানের ডাকে দৌড়ে মা আমিনার কাছে চলে আসলা। আসার পরে উম্মে আয়মানকে বলছে, ওগো খালা, আমার মা কেন আজকে
এভাবে শুয়ে আছে আমার মা আমাকে ডাকলো গো কিন্তু আমার মাকে আমি ডাকে কিন্তু আমার মায়া আবে না আমাকে কেন সাড়া দেয় না উমে আইমান উনিও কেঁদে যায় চোখের পানি ফেলিয়ে যায় উমে আইমান বলছে বেটা মুহাম্মদ আজকে তোমাকে কেমন করে বোঝাই রে বেটা তোমার মা আবে না তোমাকে আর কোনোদিন কথা বলবে না তোমার মা আবে না তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না নবী বুঝে গেলেন আমার মা আবে না এই জগতের মায়া ত্যাগ করে চলে গেছে মেরা দা আর আমার নবী মুস্তফা এই ভাবে যেন মা আমেনাকে হারিয়ে দিলেন মা আমেনাকে হারিয়ে দেওয়ার পর এবার যেন মুখটাকে মলিন করে বাবা এবার যেন নানার বাড়ি যাওয়া আর হলো না এবার আমার নবী উম্মে আইমানের সঙ্গে দাদার বাড়ি চলতে লাগল শোনেন শোনেন আমার ভাই বন্ধুরা আহা গো কান দেহে মোর দাহাবে কতে আগা কি রূপে যাইগা অহ কান্দেয়া শোনেন শোনেন অগয় আমার মহাবনে রায়া অগ কান দেহে আমর দাহাবে কতে জায়গা কে রূপে এ কান্দেয়া আর ওই মর্দা যখন ওই কাফন পড়ে লায়া মর দাহাবে অগ কেন্দে কেন্দে বলিল আজ আমাকে ওই নিয়া যাবে আজ আমাকে ওই নিয়া যাবে ওই কহব রে আর আমাকে যখন ওই নিয়া যাবে ওই কহব রে আর আমাকে নামাইবে এ দুইজনা আর ওই কবর থেকে যখন টেনে উঠিল আমার কব সারি সারি বাজার ফালা বেচাইল শেষে বুঝলাম এহে তোডি আমি শেষে বুঝলাম এহে তোডি আপন বলতে আমার কেউ নাই আল্লাহ হুম্মা সল্লে আলা আপনাদের মূল আজকের জীবনী বক্তায় দেখেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ নুরী উপস্থিত হয়ে গেছে মানে আমার সময় শেষ হয়ে গেছে বাপ তবে আজকে আপনাদেরকে বলবো আজকে আপনাদের সম্মুখে দেখেন আমার কি চেহারা মুখ পোড়া যদি চেহারা দেখতে হয় তো হাফেজ আব্দুল আহাদের দেখেন যেমন চেহারা তেমন গলা যেমন গলা তেমন বলা যেমন বলা তেমন মিষ্টি সুরে আছে গলা সুবহানাল্লাহ বাপ ইনার সম্পর্কে আমাকে পরিচয় দেওয়ার দরকার নাই আপনাদের যেহেতু নিজের গ্রামের ছেলে নাকি হ্যাঁ ইনি আজকে শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলায় আপনার একদিন দুদিন তিন দিন নয় সাত দিন ন দিন দশ দিন জীবনী করে বেড়ায় ওনার নামই হচ্ছে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ নুরী হে বেরাদার আজকাল পৃথিবীর জামিনে আব্দুল আহাদ সাহেব ওয়াজ করবে তো দেশের লোক বলবে আমাদেরই তো আব্দুল আহাদ
কিছু দেখবেন আপনার মায়ের সন্তান মায়ের কাছে সম্মান পায় না কেন বলে আমারই তো বেটা আব্দুল আহা দোয়া কি ওয়াজ করবে আমি জানি না হ্যাঁ কিছু দেশের লোক বলে ও তো আমাদের আব্দুল আহাদ নুরি ও কি বক্তব্য রাখবে আমরা জানি না বেরাদার দেশের কথাই বলে দেশের ফকির ভিক্ষা পায় না তবে শোনেন বাপ আজকে হ্যাঁ একজন পীরের বাড়ি আলে বলছে হ্যাঁ গো তুমি যে খুবই বড় পীর কই তোমার যে একদিন কেরামতি দেখালে না ওই পাড়ার আব্দুল আহা জীবনী বক্তা কেরামতি দেখিয়ে দিল তার কণ্ঠের বাহাদুরি দেখিয়ে দিল ওয়াজ শুনিয়ে দিল কই তোমার যে একটু কেরামতি দেখালে না বলছে কেমন দেখবি বলে ঠিক আছে এবার বেরাদার ওই পীর সাহেব আকাশ দিয়ে উঠছে তখন তারপরের দিন হঠাৎ বলছে ওগো স্বামী আজকা দেখেছি পীর কাকে বলে বলে কেমন আজ আকাশ দিয়ে দেখছিলাম একজন পীর উঠছে বলছে শোন ওটাই আমি ছিলাম স্ত্রী বলছে তার লাগে একটু বেকা টেঢ়া লাগছিল বাপ নিজের দেশের মলবি যতই ওয়াজ শুনেন ভালো লাগে না কিন্তু আব্দুল আহাদ যখন সুর ধরে দেয় তো শ্রোতারা পালাই না জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা ভাইরা আমি আর সামনে বাড়তে চাই না উনি আমি দুজনই এখানে বসে আছি যেমন দুজনই একই মাদ্রাসায় পড়েছি তেমন আল্লাহ একাজনকে একাদ রকম কণ্ঠ দিয়েছে আল্লাহ একাজনকে একাদ রকম বলার ভঙ্গিমা দিয়েছেন বেরাদার জীবনী একই জীবনী কিন্তু আমাদের বলার ভঙ্গি আলাদা একাজনের একাদ রকম যাই হোক বাবজি ভাইরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কুল্লু নাফসিন যায়েকাতুল মউত যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে জান আছে তাকে একদিন না একদিন মউতের স্বাদ গ্রহণ করতে হবে বাপ তাই আপনাদেরকে বলবো সেই মউতের দিকে লক্ষ্যপাত করে আপনারা আর এদিকে ওদিকে ছন্ন বিছন্ন না হয়ে আপনারা সকলে মিলে দলে দলে যোগদান করে বাপ যেমন ভাবে ভোট মারতে যান তেমন ভাবে আপনারা দলে দলে যোগ দিতে যাবেন মসজিদে ভোট দেওয়ার পরে আপনার মেম্বার আপনি যদি অসুস্থ হয়ে যান আপনাকে দেখতে যেতেও পারে না যেতেও পারে এ বেরাদার আপনি ভোট মেরে চলে আলেন এমপি কে আপনাকে এমপি আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় আপনাকে দেখতে যেতেও পারে না যেতেও পারে আপনি এমএলএ কে ভোট দিয়ে চলে আলেন আপনার জ্বর হয়েছে আপনি অসুস্থ আপনি মারা যাবেন আপনার এমএলএ আপনাকে দেখতে যেতেও পারে না যেতেও পারে কিন্তু আমার নবী মুস্তফাকে আপনি আমি যদি ভোট দিয়ে দিই এই নবী মুস্তফা আপনাকে আমাকে কিয়ামতের মাঠে রোজ হাশরের দিনে দেখতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর কি বলবে বলে ইয়া ইলাহি পাক রব্বানা মাফ করো আমার উম্মাহ তের গোনা দজখে রইলে একজনা নাবি বলেন আমি জান্নাত যাব না তাহলে ভোট যদি দিতে হয় তো দলে দলে আমার নবী মুস্তফাকে দিতে হবে আর নবী মুস্তফাকে ভোট দিতে গেলে আমার নবী বলবে শোনো আমার ভোটের রাস্তা হচ্ছে আলাদা আর সালাতু মিফতাহুল জান্নাহ তোমাদেরকে নামাজ পড়তে মসজিদে যেতে হবে বাপ যেখানে ওয়াজ শুনেন কিন্তু একই আলোচনা নামাজ থাকবে নামাজ থাকবে শুধু জীবনে শুনলে হবে না নামাজ পড়তে হবে শুধু জীবনে শুনলে হবে না জীবনে শুনে জীবনকে পরিবর্তন করতে হবে তবে জীবনে শুনে আমাদের কামিয়াবি হবে যাই হোক বাপ বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি চাইছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এখান থেকে বক্তব্য করছি ইতি অমা আলাইনা ইল্লাল বালাক যতই হোক দেশের মলবি হোক